Assalamualaikum shabai ki ami Nisha Noemi Surachna Fabrics theke live hoye giyechi thik 3:30 baje jemon naki kichukhon agei bole giyechhilam je ajke 3:30 baje abar live e ashbo to sundor kore time moto live e eshe porlam apura druto kore join kore felben ajke ami apuder jonno আপুদের অনেক পছন্দের একটা কালেকশন নিয়ে চলে এসেছি আপুর আমাকে তাড়াতাড়ি করে জয়েন করে আমাকে ঠিকমতো দেখা গেলে অবশ্যই জানাবে লাইটে নেটে সাউন্ডে কোথাও যদি কোনো প্রবলেম হয় তাহলে বলবেন আর যদি কোনো প্রবলেম না হয় আমাকে যদি ঠিকমতো দেখা যায় শোনা যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা আর শোনা যাচ্ছে কি না ওকে আর যেটা সেটা হচ্ছে গিয়ে যে কি জানি বলতে চেয়েছিলাম আচ্ছা যারা যারা আমাকে জয়েন করবেন অবশ্যই হাই আপু হ্যালো কাশফিয়া আপু হাই আপু হ্যালো রোশন আর বকুল আপু আজকে অনেকদিন পরে আপুর কমেন্ট পেলাম হাই আপু হ্যালো মেহেরুনেসা ইভা আপু আপনাদের যমুনার আউটলেটটা কি নেই আছে তো কেন যমুনা আউটলেট তো ওপেন আছে যমুনার অ্যাড্রেস হচ্ছে কি যমুনা ফিউচার পার্ক নর্থ কোর্ট গ্রাউন্ড ফ্লোর ব্লক বি শপ নাম্বার 028 আমাদের যমুনার হচ্ছে গিয়ে নাম্বার ফোন নাম্বারটা আমাদের কি বলে পেজের কভার ফটোতে আছে ওখানে গিয়ে আপনারা যমুনার ফোন নাম্বারটাও পেয়ে যাবেন ওখানে কল করে দেখতে পারেন আর আমাদের যমুনা শোরুম কিন্তু ওপেন আছে যমুনা বসুন্ধরা সিটি দুইটা শোরুমই কিন্তু আমাদের আর কি ঈদের আগে পর্যন্ত প্রতিদিনই ওপেন থাকবে ঠিক আছে নাইস ড্রেস আপু অ্যাক্টিভ অ্যাক্টিভ কুমকুম রাত্রি আপু লিখেছেন হ্যালো আপু হ্যালো সাবিনা জান্নাত আপু তুমি আমাকে ভুলে গিয়েছো ইয়াসমিন আক্তার আপু আমি আপনাকে একদমই ভুলিনি হাই আপু হ্যালো তাশফিয়া আপু হাই আপু হ্যালো ফারজানা আপু আচ্ছা আমি ড্রেসের ডিটেলস একটু বলি হ্যাঁ ড্রেসের ডিটেলস একটু বলি ক্যাপশন আমি অলরেডি লিখে দিয়েছি যে পাকিস্তানি কুর্তি কালেকশন আজকে পাকিস্তানি কুর্তি কালেকশন দেখাবো এইবার ঈদে আপুদের জন্য পাকিস্তানি কুর্তি কালেকশনগুলো একদমই দেখানো হয়নি তো এর জন্য আমি আজকে নিয়ে এসেছি এই ড্রেসটা আপুরা অনেক পছন্দ হয়েছিল যদিও এই ড্রেস আমি এর আগে কখনো দেখাইনি আমাদের নতুন এসেছে এই ড্রেসটা পরে আমি বাইরে গিয়ে ছবি টবি তুলেছি ভিডিও করেছি তখন থেকেই আপুর এই ড্রেসটা অনেক পছন্দ করেছিল কিন্তু তখন আমাদের স্টকে ছিল না এর জন্য আপুদেরকে দিতে পারিনি এটা যেহেতু স্টকে এসে পড়েছে আমি দেখাচ্ছি আমি সুন্দর করে এই ড্রেসটাকে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনে বানিয়েছি আমি আমার বানানো ড্রেস আছে আরেকটা ওটাও আমি দেখাবো আপনারা চাইলে এটাকে ডিফারেন্ট ডিজাইনেও বানাতে পারবেন বেসিকভাবেও বানাতে পারবেন আমার মতো করেও জিনিসটাকে বানিয়ে ফেলতে পারবেন ঠিক আছে এগুলো হচ্ছে গিয়ে আমাকে ড্রেসটা দিয়ে দাও এটা হলো গিয়ে আরিশার এটা পাকিস্তানি আরিশা যে ব্র্যান্ডটা আরিশা ব্র্যান্ডের এটা হচ্ছে গিয়ে কুর্তি ঠিক আছে এটা হচ্ছে গিয়ে টু পিস কুর্তি কালেকশন এটার ফ্রন্ট স্লিভ তো দেখতেই পাচ্ছেন যে স্লিভটা কি পরিমাণ সুন্দর করে কাজ করা সাথেই কিন্তু এটা ব্যাকসাইডটাও অনেক 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 সুন্দর করে কাজ করা আছে আমি ড্রেস থেকে ব্যাকসাইডটা দেখিয়ে দিব আর যেটা সেটা হচ্ছে এটা কিন্তু আমি অনেক মানে লুজ করে বানিয়েছি এটা মেবি হচ্ছে গিয়ে 40 সাইজের যেই ওটা কি জানি ছিল এর আগে তাওয়াক্কালে যে 40 সাইজের কুর্তিটা দাও সেই ওই সাইজে আমি বানিয়েছি আর শর্ট করে বানিয়েছি আমি কিভাবে বানিয়েছি আমি আপনাদেরকেও দেখাবো যাদের কুর্তি কালেকশন অনেক 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 ভালো লাগে আমার মতো আর আমি এমন কোনো কুর্তি নেই মানে আমি যেটা এনেছি যেখান থেকে নেই আমার সেম ডিজাইনেরও অনেকগুলো কুর্তি আছে সেম ডিজাইন কালার ডিফারেন্ট আই মিন কুর্তি কালেকশন আমার কাছে মানে অনেক 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 পছন্দ অনেক পছন্দ অনেক পছন্দ আর আমি এটাকে বানাইও আমার পছন্দ মতো করে তো যাই হোক আমি এটাকে অনেক মানে অনেক কিউট একটা ড্রেস এটা পরার সাথে সাথে আপনার নিজেকে মনে হবে বেবি এঞ্জেল মনে হবে আপনার নিজেকে কারণ এটা কালার যেরকম সুন্দর এটা মানে দেখতে ওরকম সুন্দর আর ফুল বডি কিন্তু কাজ করা হ্যাঁ ফুল বডি এটার কাজ করা এগুলো হচ্ছে গিয়ে টু পিস কুর্তি কালেকশন না এগুলো হলো গিয়ে কুর্তি কালেকশন আপু এগুলোর সাথে আপনি চাইলে কোনো স্কার্ফ ইউজ করতে পারেন বেবি পিঙ্ক অথবা হচ্ছে গিয়ে হোয়াইট কালার স্কার্ফ ইউজ করতে পারেন ছোট ছোট যে স্কার্ফগুলো থাকে ওগুলো ইউজ করতে পারেন ওকে আর শেয়ার ডান মুন রায় আপু থ্যাংক ইউ সো মাচ ড্রেসটা খুবই নাইস সুমাইয়া আপু লিখেছে অনেক 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 নাইস অনেক নাইস অনেক নাইস আপুরা এটা ছবি দেখেই অনেক 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 পছন্দ করেছে আমি এটা পিকচারগুলো আবার শেয়ার করব এটা এত সুন্দর সুন্দর পিকচার আসে এটার অন্য কালার নেই কিন্তু আমি এটার কিছু জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিব একটু লাইফটা লাস্ট পর্যন্ত দেখতে হবে ঠিক আছে এই ড্রেসটা এসেছে হচ্ছে গিয়ে অরিজিনাল পাকিস্তানি থেকে এটা হচ্ছে গিয়ে পাকিস্তানি সুপার লাক্সারি কালেকশন এটা হলো গিয়ে আরিশার কুর্তি কালেকশন ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আরিশার টু পিস কুর্তি কালেকশন সুন্দর সুন্দর প্যাকেজিং এর মধ্যে এই সুন্দর সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাবেন এখানে ক্যাটালগে যেরকম ডিজাইন আমি ক্যাটালগের মতো ডিজাইন করেও বানিয়েছি তারপর আমি আমার মতো করে ডিজাইন দিয়েও কিন্তু বানিয়েছি ঠিক আছে এটার কালারটা খুব সুন্দর হালকা একদম লাইট একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে এগুলো কিন্তু
আনস্টিচ কুর্তি, ঠিক আছে? এগুলো হচ্ছে গিয়ে আনস্টিচ কুর্তি, যার যার বডির মেজারমেন্ট অনুযায়ী জিনিসটাকে বানিয়ে নিতে পারবেন। এটাকে আপনারা কামিজের মতো করে লং করে বানাতে পারবেন অথবা লং কুর্তি হিসেবেও বানাতে পারবেন। এই যে দেখেন ড্রেসটা কিন্তু প্রচুর লং, আমি যে ধরেছি দেখতে পাচ্ছেন ড্রেসটা অনেক লং, আমি একটা শর্ট আর একটা লং আমি দুইভাবেই বানিয়েছি, একটা শর্ট করে একটা লং করে। এটা চাইলে আপনারা এই যে এরকম লং করেও কিন্তু একদম বেশি করে ঘের দিয়ে, নিচে থেকে একদম বেশি করে ঘের দিয়ে অনেক সুন্দর লং করে বানাতে পারবেন, অথবা আমার মতো করে একদম লুজ করে শর্ট করে সুন্দর করে কিউট কিউট ড্রেস হিসেবেও বানাতে পারবেন, ঠিক আছে? হাই আপু, হ্যালো নিপা আপু, প্রাইস প্রাইস বলে দিচ্ছি, প্রাইস কিন্তু আপনারা মানে এটা হচ্ছে কি আমরা আপনাদেরকে লস প্রাইসে দিয়ে দিব, এটা আপনারা আজকে একটা মানে লস প্রাইসে পাবেন, কস্টিংও না এটা আমাদের, এটা আমরা আপনাদেরকে আজকে আমাদের কস্টিংয়ের চাইতেও অনেক নিচে দিয়ে দিব, এটা কস্টিংয়ের চাইতেও অনেক কম প্রাইস আপনারা পেয়ে যাবেন, কারণ যেহেতু টাইম একদমই নেই একদম দ্রুত করে এর জন্য দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটার বডিটা দেখেন, এটা কিন্তু হালকা বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে, কালারটা বোঝা যাচ্ছে না, এই যে এরকম করলে এটার কালারটা বোঝা যায়, এরকম সুন্দর একটা সফট বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে, প্রাইস বলে দিও, আমি বললাম না এটা আপনারা হচ্ছে কি লস প্রাইসে পাবেন, এখন বুঝেন কি রিজনেবল হতে পারে। এটা হলো একদম বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে, আর এটার ফুল বডি আপনার কাজ করা, হ্যাঁ এটার পুরো বডির মধ্যেই কিন্তু কাজ করা আছে, একদম হোয়াইট কালারে এমব্রয়ডারি, বেবি পিঙ্ক কালারের ম্যাটেরিয়ালের মধ্যে ফুল হোয়াইট, একদম পিওর হোয়াইট কালারের এমব্রয়ডারি করা, এমব্রয়ডারি ফিনিশিং অনেক 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 ভালো। আর এগুলো কিন্তু আপনার মাস্টার কপি রেপ্লিকা না, এগুলো কিন্তু আপনার অরিজিনাল কোম্পানি ড্রেস, ঠিক আছে? অরিজিনাল কোম্পানি ড্রেস। আপু প্রিন্সেস ড্রেসটা অর্ডার করেছি, প্লিজ কনফার্ম করো। ইশরাত আপু আচ্ছা ঠিক আছে কনফার্ম করে দিবে, প্রিন্সেস ড্রেসটা আমাদের অনলাইনেও অ্যাভেলেবল আছে, আমি যেই কালারটা পরেছি ওই কালারটা নেই, অন্যান্য যে কালারগুলো কালকে শোরুম থেকে দেখিয়েছি ওগুলো অ্যাভেলেবল আছে, হ্যাঁ বেবি পিঙ্ক কালার, তারপর আরও কী কী কালার জানি ওগুলো অ্যাভেলেবেল আছে, ইনবক্স করে রাখেন। হ্যাঁ এই দেখেন এটার ফুল বডি হচ্ছে গিয়ে এমব্রয়ডারি করা হোয়াইট, আর এমব্রয়ডারি ফিনিশিংটা মানে সেই রকম লেভেলের ভালো, সেই রকম লেভেলের ভালো, খুবই ঘন, হ্যাঁ এমব্রয়ডারি ফিনিশিংটা খুব ঘন, আমি ভিতরের দিক থেকে দেখাই, একদম ঘন পেটা এমব্রয়ডারি যেটাকে বলে ওরকম ঘন পেটা এমব্রয়ডারি। আমি তিনটা ড্রেস অর্ডার করতে চাই, আচ্ছা ঠিক আছে পেজ ইনবক্স করে দেন, একদম ওয়েট করবেন না, ওর না নাই না, এগুলো আপু টু পিস কালেকশন, আমি বললাম না এগুলো টু পিস কুর্তি কালেকশন, এগুলোর সাথে আপনি যে কোনো স্কার্ফ ওড়না হিসেবে ইউজ করতে পারবেন। এই দেখেন একদম ফুল 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 বডি এখানে, আর এখানে যে সিকোয়েন্সগুলো জিনিসটা না লাইভে অতটা বোঝা যাচ্ছে না, এই সিকোয়েন্সগুলো হচ্ছে গিয়ে শিমারি ট্রান্সপারেন্ট সিকোয়েন্স, খুব ডিফারেন্ট টাইপের একটা সিকোয়েন্স, আপনি সামনাসামনি নিলে বুঝবেন, একদম রেইনবো সিকোয়েন্সও বলতে পারেন, এখানে হচ্ছে গিয়ে রেইনবো সিকোয়েন্স দিয়ে ফিনিশিং করে দিয়েছে, হোয়াইটের ভিতরে রেইনবো সিকোয়েন্স হওয়াতে সিকোয়েন্সগুলো দেখা যাচ্ছে না, শুধু জিনিসটা খুব সুন্দর করে চিকচিক করছে, কিন্তু সামনাসামনি আপনার সিকোয়েন্সটাও দেখা যায় আবার একদম সুন্দর করে চিকচিকও করে, কিন্তু ক্যামেরার মধ্যে জিনিসটা পুরোটা আসছে না, একদম পুরো ফুল বডিতে এখানে হালকা হচ্ছে একদম কাঁচা হলুদে যে কালারটা থাকে, কাঁচা হলুদে কালার আছে, বেবি পিঙ্ক কালার আছে, দুই টাইপের কিন্তু লাইট পিঙ্ক কালার আছে, হালকা একটা মিন্ট কালার আছে, এছাড়া এই যে দেখেন এই জায়গার ডিজাইনগুলো, এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স, হ্যাঁ এটা এভাবে করে ধরলে জিনিসটা বোঝা যায়, এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ আপনার পুরো বডিটা সিকোয়েন্স, পুরোটা সিকোয়েন্স, একদম ওই যে রেইনবো সিকোয়েন্স, এর জন্য সিকোয়েন্সগুলো ওরভাবে ভিজিবল হচ্ছে না, কিন্তু সামনাসামনি নিলে সিকোয়েন্সগুলোও দেখা যাবে আবার জিনিসটা শাইন করবে, এখানে যাই যে স্টেপের যে লাইনগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা লাইনে আপনার সিকোয়েন্স, তাও লাইন করে সিকোয়েন্স, ছিটা ছিটা সিকোয়েন্সও না, প্রতিটা লাইনে আপনার লাইন করে লম্বা লম্বা করে লাইন করে রেইনবো সিকোয়েন্সগুলো দিয়ে দিয়েছে, আর বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নের, এই যে দেখেন ফোল্ড করলে যে জিনিসটা কিন্তু শাইন করছে, পুরো শাইনি জিনিসটাই কিন্তু সিকোয়েন্স, ওকে? হ্যাঁ প্রাইস বলে দিচ্ছি, যারা যারা আমার সাথে আছেন অবশ্যই কমেন্ট করবেন আর লাইভটা শেয়ার করে দিবেন। হ্যাঁ এই দেখেন এখানেও হোয়াইট বেবি পিঙ্ক মিন্ট ইয়েলো কালার দিয়ে এমব্রয়ডারি করে সুন্দর করে ফিনিশিং করে দিয়েছে, এটার নিচে একটা এমব্রয়ডারি প্যানেল আছে, চাইলে এই প্যানেলটাকে কাট আউট করে নিতে পারেন অথবা হচ্ছে গিয়ে ফোল্ড করে স্টিচ করবেন, আমি কিন্তু কাট আউট করিনি, আমি জিনিসটাকে নর্মালি শুধু ফোল্ড করে স্টিচ করে নিয়েছি, আপনারা চাইলে কাট আউট করে নিতে পারবেন সুন্দর করে, এটাকে আপনারা ঘুরেও বানাতে পারবেন, উপরে নিচে দিয়েও সুন্দর করে বানাতে পারবেন, আর যেহেতু এটা আমি শর্ট করে বানিয়েছি জিনিসটাকে, 40 ইঞ্চ লেন্থ দিয়েছি, কিন্তু এটার লেন্থ অনেক বেশি আছে, যার জন্য যেটা হয়েছে আমার উপর থেকে, এই যে উপর থেকে এই এতগুলো কাপড় বাদ পড়ে গিয়েছে, তো যাই হোক ওটা দিয়ে আমি প্যান্ট ডিজাইন করতে চেয়েছিলাম, হোয়াইট একটা প্যান্ট, কারণ
এখানে এই যে লম্বা যেই কাপড়টা বের হবে স্ট্রাইপের এটা যদি আপনি প্যান্টের মধ্যে যে এই জায়গা থেকে ডিজাইন করেন তাহলে ড্রেসটা দেখতে আরো গর্জিয়াস লাগবে যদি কিনা শর্ট করে বানান তখন এটা স্লিভ আর না ফার্স্টে ব্যাক সাইডটা দাও তখন এটা আরো সুন্দর লাগবে কিন্তু আমার এটা বানানো হয়নি এটা আমার বাদ পড়ে গিয়েছে আপনারা চাইলে যদি ড্রেসটাকে শর্ট করে বানান তখন এই এতগুলো কারণ ফেব্রিক কিন্তু অনেক আই মিন এখানে হচ্ছে গিয়ে না অনেক অনেকগুলো ফেব্রিক আমার কাটা গিয়েছে এই এত চওড়া কাপড়টাকে প্যান্টটা সুন্দর করে ডিজাইন করলে আপনি হোয়াইটের মধ্যে যখন এই হোয়াইট কাজ করা পোর্শনটাকে লাগাবেন তখন আপনি একটা হোয়াইট ডিজাইনার প্যান্ট হয়ে যাবে সেই হোয়াইট ডিজাইনার প্যান্টটা কিন্তু অন্যান্য ড্রেসের সাথেও ইউজ করতে পারবেন কারণ হোয়াইট রেড ব্ল্যাক এই টাইপের যে কালারগুলো হয় এই টাইপের প্যান্টের কালারগুলো আপনি বিভিন্ন ড্রেসের সাথে ইউজ করতে পারেন তো ওগুলোকে যত ডিজাইন করে যত সুন্দর করে বানানো যায় ততই হচ্ছে গিয়ে লাভজনক আর এই হচ্ছে এটা ব্যাক সাইডটা ড্রেসটা দেখেছেন অনেক কিন্তু লেন্থ দেয়া আছে হ্যাঁ লেন্থ বডি মানে ইনাফ লেন্থ আর ইনাফ বডি দেয়া আছে একদম চওড়া লম্বা সুন্দর করে দেয়া চাইলে লম্বা করে বানাবেন ছোট করে বানাবেন শর্ট করে বানাবেন ফিটিং বানাবেন ডিভাইডার বানাবেন আপনার ইচ্ছা কিভাবে করে বানাবেন আপনাকে কাপড় প্রচুর পরিমাণে দিয়ে দিয়েছে আচ্ছা যারা যারা যা একজন একজনকে ট্যাগ করছেন সুন্দর করে করতে পারেন আর যেটা সেটা হচ্ছে যারা যারা আমার সাথে আছেন অবশ্যই কমেন্ট করবেন ওকে কারা কারা আমার সাথে আছেন আমাকে দেখতে পারছেন কমেন্ট করবেন এই দেখেন এটার ব্যাক সাইডের কাজটাও কিন্তু পুরো পেটা এমব্রয়ডারি করা আর এই যে ব্যাক সাইডটা ফোল্ড করলে এটা সুন্দর মানে এটা কালারটা যে কী পরিমাণ কিউট আচ্ছা এটা কি শোরুমে দেওয়া হয়েছে এটা শোরুমে দেওয়া হয়নি এটা আগামীকাল থেকে শোরুমে দিয়ে দিব হ্যাঁ আগামীকাল থেকে শোরুমে দিয়ে দিব এই দেখেন এটার কালারটা হচ্ছে গিয়ে একদম বেবি পিঙ্ক কালারের মধ্যে ফোল্ড করলে কালারটা বোঝা যায় দেখেছেন একদম কিউট একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে ফুল ড্রেসের মধ্যে ডিজাইন করে এমব্রয়ডারি করা আছে ব্যাক সাইডটা কিন্তু পুরোটা ডিজাইন করে এমব্রয়ডারি করে দিয়েছে আমি হচ্ছে কি এটার মেজারমেন্টটা সুন্দর করে মেপে বলে দিব কারণ যেহেতু এটা অনেক লং আর আমার ড্রেসটা অনেক শর্ট একদম আমার কাছে মনে হয়েছে যে আমি একদম হাফ কেটে ছোট করে ফেলেছি তো যাই হোক কুর্তিগুলো আসলে কি শর্ট আর ঢিলা পরলে সুন্দর লাগে একদম যেমন আমারটা দেখতে পাচ্ছেন একদম লুজ একদম মানে অনেক লুজ তো যাই ফেব্রিক হচ্ছে গিয়ে নেটের মধ্যে ঠিক আছে ফেব্রিক হলো গিয়ে নেটের মধ্যে এটা থ্রি পিস না এটা টু পিস এটার সাথে আপনি কামিজও পাচ্ছেন ইনারও পাচ্ছেন এখন ইনারটা দিয়ে আপনি প্যান্টও বানাতে পারেন ইনারও দিতে পারেন ওগুলো আমি একটু পরে বলছি ফার্স্টে আমি ড্রেসের কাজগুলো দেখে শেষ করি আর এই হচ্ছে এটার স্লিভটা এটার স্লিভটাও কিন্তু আমি একদম ঢিলা ডিভাইডার করে বানিয়েছি কারণ এটার স্লিভে হ্যাঁ বডি মেজারমেন্ট করে বলে দিচ্ছি কারণ এটার স্লিভে প্রচুর কাপড় দেয়া লং স্লিভ হবে এর জন্য আমি স্লিভটাকে হচ্ছে কি ডিভাইডার করে বানিয়েছি স্লিভের মধ্যেও মিন্ট আর ইয়েলো আর হচ্ছে গিয়ে পিঙ্ক আর মিন্ট কালারের এমব্রয়ডারি করা আর স্লিভের মধ্যেও কিন্তু আপনার হ্যাঁ সিকোয়েন্স বসানো আছে এই যে দেখেন স্লিভের মধ্যেও হোয়াইট এমব্রয়ডারি দিয়ে এই জিনিসগুলো না পুরোটা সিকোয়েন্স মানে আমি এগুলো ধরে বুঝতে পারছি রেইনবো সিকোয়েন্স আমি এটা লাইভের মধ্যে জিনিসটা অতটা আসছে না এটা সামনাসামনি নিলে আপনারা জিনিসটা দেখতে পারবেন যে এখানে যে সিকোয়েন্সগুলো পুরো লাইন করে দেয় তাও এখানে দু একটা সিকোয়েন্স বোঝা যাচ্ছে তাই না সিকোয়েন্সগুলো হচ্ছে একদম লাইন লাইন করে দেয়া ছিটা ছিটা সিকোয়েন্সও না আর আমি এটাকে হচ্ছে গিয়ে ডিজাইনটা উপর থেকে দিয়েছি যে এভাবে করে দিয়েছি চাইলে আপনারা চাইলে ঘুরেও বসাতে পারেন তখন এটার যে এই যে ডিজাইনটা এই ডিজাইনগুলো নিচে চলে যাবে উল্টা লাগবে আমার কাছে মনে হয়েছে কিন্তু আপনারা চাইলে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারেন আর অনেক চওড়া আর লম্বা এটার মেজারমেন্টটাও আমি আপনাদেরকে করে বলে দিব আর এই যে এই হচ্ছে গিয়ে পাকিস্তানি একটা ফেব্রিক দিয়ে দিয়েছে সফট বেবি পিঙ্কের মধ্যে এটা এত নরম আই মিন আপনার ধরলে অনেক মজা লাগবে এত সফট এই জিনিসটা স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি পার্টি ড্রেস অর্ডার করেছি লাইভের সাথে সাথে বাট আজকে চার দিন কনফার্মেশন কল পাইনি স্টুডেন্ট বাজেটে কোনটা সি গ্রিনটা ওটা সোল্ড আউট হয়ে গিয়েছে আপু এর জন্য আর কল দেওয়া হয়নি নতুন কোনো ড্রেস পছন্দ হলে অবশ্যই নিয়ে নিতে পারেন এই যে দেখেন এই পিঙ্ক কালারের ফেব্রিকটা দিয়ে দিয়েছে আমি আজকে আমাদের আপনাদেরকে আমার প্যান্ট কাটিং সালোয়ার আমি কিভাবে করে বানাই আমি ওটাও এখন দেখিয়ে দিব ঠিক আছে কারণ এটা দিয়ে আমি আবার একটা সালোয়ারও বানিয়েছি আমি মানে খুব সুন্দর করে এই ড্রেসটা বানিয়েছি আমার অনেক পছন্দ হয়েছে ড্রেসটা এই জন্য আমি একদম ডিফারেন্ট ডিজাইনে বানিয়েছি আপনারা চাইলেও ডিফারেন্ট ডিজাইনে জিনিসটাকে বানিয়ে নিতে পারবেন এটা দিয়ে আপনারা প্যান্ট বানাতে পারবেন ইনার বানাতে পারবেন এটা দিয়ে কিন্তু আমি এই ড্রেসের ইনার দিয়েছি হ্যাঁ এই যে বেবি পিঙ্ক কালারের ইনারটা আমি দিয়েছি এই ড্রেস দিয়ে আর যেটা এটা মেজারমেন্টটা করে তারপর আমার ওই ড্রেসটাও দিয়ে দাও আমাকে দাও কি কি উল্টা ড্রেস সমস্যা নাই
আর কোনো কালার হবে না, সেম ডিজাইনে অন্যান্য কালার হবে না। হ্যাঁ, সেম ডিজাইনে অন্যান্য কালার হবে না। এটার বডিটা আমি আপনাদেরকে মেজারমেন্ট করে বলে দিলাম, এটার কিন্তু স্লিভ আলাদা হবে, এটার স্লিভ টিপ সব আলাদা হবে। এটার বডি হচ্ছে 60 ইঞ্চ হবে এটার বডি আপনার। এটা কিন্তু আনস্টিচ কুর্তি, এটাকে আপনারা আমার মতো কুর্তিও বানাতে পারবেন, আবার কামিজ স্টাইলেও বানিয়ে ফেলতে পারবেন। এটা আপনাদের ইচ্ছা যে আপনারা কীভাবে করে বানাবেন, কারণ এটাতে অনেক লম্বা কাপড় দিয়ে দিয়েছে, তো যেন আপনারা আপনাদের মন মতো করে বানাতে পারেন, ঠিক আছে। এটার বডি হচ্ছে 60 ইঞ্চ। আচ্ছা, এটার লেন্থ হলো গিয়ে 50 ইঞ্চ এই প্লেন নেট সহ, কিন্তু আমরা প্লেন নেট যদি বাদ দিই তাও এটার বডি হয় হচ্ছে গিয়ে 47 ইঞ্চ, ঠিক আছে। এটার বডি 47 থেকে 50 ইঞ্চ পর্যন্ত লং দেওয়া আছে। আমাকে আমার ইটা দিয়ে দাও, ফার্স্টে ইয়েলোটা দাও আমাকে, এটা পরে দাও। এটার বডি হচ্ছে গিয়ে 60 ইঞ্চ আর এটার লেন্থ হচ্ছে গিয়ে 47 থেকে 50 ইঞ্চ পর্যন্ত দেয়া, কিন্তু আমি এটার লেন্থ শর্ট করে, মানে আমি বললাম না অনেক কাটা গিয়েছে, 10-12 ইঞ্চ কাপড় আমি শর্ট করে এটাকে হচ্ছে গিয়ে 40 ইঞ্চ করেছি, ঠিক আছে। 50 ইঞ্চ আছে, আমি হচ্ছে গিয়ে এটাকে 40 ইঞ্চ লং করেছি, মানে শর্ট করেছি, শর্ট করে 40 ইঞ্চ বানিয়েছি। আর এইটা আমি আরেকটা যেটা বানিয়েছি সেটা হচ্ছে ইয়েলো ইনার দিয়ে। এখানে যে ইয়েলো ইনারের কাপড়টা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি এখান থেকে কিনে নিয়েছি, এটা হচ্ছে গিয়ে বাটারের একটা ফেব্রিক আমি কিনেছি, কারণ এইখানে আপনার খুব সুন্দর, এই যে দেখেন এখানে যে খুব সুন্দর একটা ইয়েলো কালার আছে, আর রিসেন্টলি ইয়েলো কালার আমার অনেক পছন্দ। আই মিন রিসেন্টলি দেখবেন যে ইয়েলো কালারের ড্রেস আমি পরলেই আমার ভালো লাগে, আমার কাছে মনে হয় যে অনেক আর কি সফট কালার। আর এটা যে ইনারের কালারটা, এটা আমি দিয়েছি একদম টুইটির যে কালারটা, টুইটির কালারটা দিয়েছি, দূরে গেলে কালারটা বেশি লাইট লাগে, সামনে আসলে এটা এক্স্যাক্ট কালারটা বোঝা যায়। হ্যাঁ, টুইটির কালারটা দিয়ে আমি ইনার দিয়েছি, কারণ টুইটির কালারটা অনেক সুন্দর ছিল তার জন্য। এই যে এই যে ইনারটা আমি ইউজ করেছি ইয়েলো কালার, এটার মধ্যে দেখেন এটা ইউজ করার কারণে কিন্তু এটা রেইনবো সিকোয়েন্সগুলো বোঝা যাচ্ছে, তাই না। এই যে সামনে আসার সাথে সাথে দেখতে পেরেছেন, এটা কিন্তু ফুল বডি আপনার রেইনবো সিকোয়েন্স দেয়া, সিকোয়েন্সগুলো একদম লাইন লাইন করে কিন্তু বসানো। এই জায়গায় পিঙ্ক কালারের কাজটাও খুব সুন্দর করে কিন্তু ফুটে উঠেছে, কিন্তু এটা পিঙ্কের মধ্যে পিঙ্ক হওয়াতে মিলেমিশে গিয়েছে। তো যাই হোক, আমার হচ্ছে গিয়ে দুইটা দুই রকম হয়ে গিয়েছে, দুইটা দুই রকম করেই আমি নিয়েছি, আর এটার স্লিভটা সেম আমারটার মতো করেই বানিয়েছি। তো কেউ যদি চান যে আপনি ইয়েলো বানাবেন, তখন আপনি ইয়েলো একটা বাটারের ফেব্রিক কিনে ইনার দিলেই এটা কালার চেঞ্জ হয়ে যাবে। এটা আপনারা ইয়েলো ইনার দিয়ে বানাতে পারবেন, তারপরে হচ্ছে গিয়ে মিন্ট ইনার দিয়ে বানাতে পারবেন, এরপরে হোয়াইট ইনার দিয়েও কিন্তু এটা বানানো পসিবল। এখন আমি এটার প্যান্ট কাটিং, আর আমার এটার যে ইনারটা এক্স্যাক্ট যে ইনারটা দিয়েছে, মানে পিঙ্ক যে ইনারটা ছিল ওটা দিয়ে এটার সাথে আমি আবার এই যে একদম এটা আমি একটা পিঙ্ক স্কার্ফ দিয়ে পরবো, কারণ এটা কামিজটা অনেক লম্বা, এটা একদম 50 ইঞ্চ লেন্থ, 50 ইঞ্চের যেহেতু কামিজ বানিয়েছি, তো এটা আমি হচ্ছে গিয়ে পিঙ্ক প্যান্ট আর পিঙ্ক স্কার্ফ দিয়ে পরবো। আর আমার প্যান্ট কাটিং সালোয়ারটা সবাই যেহেতু সবসময় দেখতে চায়, আমি দেখিয়ে দিই আমি কীভাবে বানাই। এই যে এটা হচ্ছে গিয়ে আমার প্যান্ট কাটিং সালোয়ার, আমি সব ড্রেসের সাথে এভাবেই বানাই। সামনে হচ্ছে গিয়ে বেল্ট, পিছনে হচ্ছে গিয়ে ইলাস্টিক, ঠিক আছে, যে বেল্ট আর ইলাস্টিক, আর সামনে কিন্তু এখানে এই যে কুচি কুচি দেয়া থাকে, এখানে কুচি দিয়ে বানাই, আর এখানে যে মুখটা প্যান্টের নিচে এটা হচ্ছে গিয়ে চিপা থাকে। হ্যাঁ, চিপা মুখ দিয়ে আমি সুন্দর করে এটা প্যান্ট কাটিং সালোয়ার বানাই। তো এটা দিয়ে আমি দুইভাবে বানিয়েছি, দাও আমাকে ড্রেসটা দিয়ে দাও, কারো যদি বুঝতে প্রবলেম হয় আমাকে বলবেন। হ্যাঁ, আমি জিনিসটা কিন্তু দুই ডিজাইনে বানিয়েছি, আপনারাও চাইলে দুই ডিজাইনে বানিয়ে নিতে পারেন, অথবা হচ্ছে গিয়ে যেভাবে, এটা হলো গিয়ে আমি বেসিক, মানে যেটা ইনার সেটা দিয়ে আমি আমার হোয়াইট আগের প্যান্ট ছিল ওটা দিয়ে পরে নিয়েছি। আমি কিন্তু বারবার করে বলছি, পরে কিন্তু কেউ কনফিউজ হবেন না। আর আরেকটা যে ইয়েলো দেখালাম ওটা আমি বাটারের ইয়েলো ইনার কিনে বানিয়েছি, আর এটা যে পিঙ্ক ইনার দিয়েছে ওটা দিয়ে আমি প্যান্ট বানিয়ে ফেলেছি, যেটা নাকি আমি একটা পিঙ্ক স্কার্ফ দিয়ে পরে নিব। আমার কাছে পিঙ্ক স্কার্ফ আছে, পিঙ্ক নেট অনেক কিছু আছে, তো ওটা দিয়ে আমি এটা ম্যাচ করেছি, ওভাবে করে আমি জিনিসটা পরে নিব। আপনাদের ভালো লাগলে আপনারা ওভাবে করেও বানাতে পারেন, অথবা আমার মতো করেও বানাতে পারেন। খুবই সুন্দর কিউট একটা ড্রেস, কিউট একটা কালারের মধ্যে আছে। এটার বডি হচ্ছে 60 ইঞ্চ পর্যন্ত দেয়া, এটার লেন্থ হচ্ছে 50 ইঞ্চ পর্যন্ত দেয়া আছে, যেটাকে আমি 40 ইঞ্চ করেছি ছোট করে, উপর থেকে শর্ট করে 40 ইঞ্চ করেছি। এটা হচ্ছে গিয়ে টু পিসের পাকিস্তানি টু পিস আনস্টিচ কুর্তি। হ্যাঁ, আনস্টিচ কুর্তি, এটার ফ্রন্ট অল ওভার কাজ করা, এটার ব্যাক সাইড অল ওভার কাজ করা, এটার স্লিভ অল ওভার কাজ করা, আর এটার সাথে একটা ইনারের জন্য ফেব্রিক দিয়ে দিয়েছে। যাদের যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন। এখন আমি এটার সুপার ডুপার রিজনেবল প্রাইসটা বলে দিচ্ছি, এটা হচ্ছে গিয়ে আপনারা লস প্রাইসে পাচ্ছেন, কারণ এখন আমরা যাই দিচ্ছি প্রতিটা জিনিস আমাদের কস্টিংয়ে ছেড়ে দিচ্ছি, কিন্তু এটা আপনারা কস্টিংয়েও না, কস্টিংয়ের কমে লস প্রাইসে পেয়ে যাচ্ছেন। এই কুর্তিটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1680 টাকা করে। ওকে,
যেটা নাকি আনবিলিভেবল রিজনেবল প্রাইস, কারণ আমাদের এখানে যেগুলো নাকি আপনার স্টিচ প্রিন্টেড কুর্তি ছিল, প্রিন্টেডও না হালকা এমব্রয়ডারি নেকে যেগুলো নাকি তাওয়াক্কালের ছিল, ওগুলোরই কিন্তু মনে হয় লাস্ট প্রাইস 1780 বা 1780 টাকা ছিল, 1780 বা 1780 ছিল। ওগুলো হচ্ছে গিয়ে ওয়ান পিস কুর্তি কালেকশন ছিল, এগুলো কিন্তু ওয়ান পিসও না, এগুলো হচ্ছে গিয়ে টু পিস কুর্তি কালেকশন, তার মধ্যে এগুলো কিন্তু লাক্সারি কুর্তি কালেকশন, যার কারণে এইটাতে এত কাজ করা, মানে ফ্রন্টও গর্জেস, ব্যাক সাইডও গর্জেস, সবকিছু মিলিয়ে গর্জেস। আর এই টাইপের কুর্তি কিন্তু আপনার 2500-3000 টাকা করে সেল হয়, আমাদেরও লাস্ট যেটা সেল হলো 2500 টাকা দিয়ে, কিন্তু আমরা এটা আপনাদেরকে একদম আমাদের লস লস লসের চাইতেও লস প্রাইসে দিয়ে দিচ্ছি। যাদের কুর্তি কালেকশন ভালো লাগে অবশ্যই এই ড্রেসটা নিয়ে নেবেন, মিস করবেন না, খুব সুন্দর একটা ড্রেস। এগুলো হচ্ছে আপনার অরিজিনাল লাক্সারি কুর্তি কালেকশন, এগুলো কিন্তু মাস্টার কপি ডিটো কপি না, এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি লাক্সারি কুর্তি কালেকশন, ঠিক আছে, পাকিস্তানি লাক্সারি কালেকশন। যেমন শিফনের মধ্যেও রিজনেবল শিফন থাকে, লাক্সারি শিফন কালেকশন থাকে, যেগুলো নাকি অনেক এমব্রয়ডারি প্যানেল প্যাচ থাকে, লাক্সারি শিফন কালেকশন বিভিন্ন ক্যাটাগরিতে থাকে, এটা হচ্ছে গিয়ে লাক্সারি কুর্তি কালেকশন। এটার ক্যাটালগের মধ্যেই সব কিছু লেখা আছে, যার জন্য এটার ম্যাটেরিয়াল এত বেশি দেয়া, এটাতে বডি এত চওড়া এত লম্বা, মানে সব কিছু এত ভরে ভরে দেয়া আছে, কারণ এগুলো হচ্ছে গিয়ে অরিজিনাল লাক্সারি কালেকশন, এগুলো কিন্তু মাস্টার কপি ডিটো কপি না। প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1680 টাকা, ঠিক আছে, মাত্র 1680 টাকা। ওয়াও, শুভ আক্তার আপু লিখেছে প্রাইস হচ্ছে 1680 টাকা, 1680 টাকা করে। যাদের যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে সুন্দর করে অর্ডারটা প্লেস করে দিবেন, এটা যেহেতু কোনো নাম দেওয়া হয়নি, আপনারা চাইলে পিঙ্ক আরিশা লিখেও অর্ডার করে দিতে পারেন, ঠিক আছে, এটা আপনারা চাইলে পিঙ্ক আরিশা লিখেও অর্ডার করে দিতে পারেন। এত কিউট একটা ড্রেস, মানে সেই রকম লেভেলের সুন্দর একটা ড্রেস, আর আমি আমার হোয়াইট প্যান্ট দিয়ে পরেছি। আপু তোমার প্যান্টের কাপড়টা কি হবে? এটা তো আমার অনেক আগের প্যান্ট আপু, এটা হচ্ছে কি একটা কটনের প্যান্ট, আমি যেটা পরেছি এটা অনেক আগের একটা কটনের প্যান্ট, আমি তো প্যান্টের যে পিঙ্ক কালার ফেব্রিক দিয়ে দিয়েছে ওটা দিয়ে আপনারা প্যান্ট বানাতে পারবেন। ইনার আমি তো দেখিয়েছি, আমি একটা বানিয়েছি ইনার, একটা দিয়ে ইনার বানিয়েছি, আবার আরেকটা দিয়ে কিন্তু প্যান্ট বানিয়েছি, এটা কিন্তু আপনারা প্যান্টও বানাতে পারবেন ইনারও বানাতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা কিভাবে করে ড্রেসটাকে ডিজাইন করবেন। ওকে, মিনাকারি জ্যাকার্ড গ্রিনটা না পরে পাওয়া যাবে না, মিনাকারি জ্যাকার্ডের গ্রিনটা কিন্তু সোল্ড আউট হয়ে গিয়েছে। হ্যাঁ, এই যে, আর এটার নেকের ডিজাইন টিজাইন যাই আছে, মানে ইয়েলো যেটা আমি বানিয়েছি সেটা হচ্ছে এই ডিজাইন অনুযায়ী বানিয়েছি, মানে এটা কিন্তু অনেক লং, হ্যাঁ এটা অনেক লং করে বানিয়েছে, আর গলার ডিজাইনটাও যেভাবে আছে আমি ইয়েলোটা এরকমভাবে বানিয়েছি, আর হচ্ছে গিয়ে কামিজ যেটা সেটা আমি কুর্তি যেটা সেটা আমার মতো করে বানিয়েছে। না, এটা টু পিস কুর্তি, আমি বারবার করে বলছি, তো থ্রি পিস কালেকশন না, এটা তো কুর্তি কালেকশন, আমি ক্যাপশনেই লিখে দিয়েছি, ঠিক আছে, কুর্তি কালেকশন সবসময় কুর্তি থাকে ওটার সাথে, ওটার সাথে কিন্তু ওড়না থাকে না, ওটা শুধু ওয়ান পিস কুর্তি থাকে, কিন্তু এটার সাথে আপনারা কুর্তি তো ওয়ান পিস, আই মিন নেটের ফেব্রিকটা তো পাচ্ছেনই, অল ওভার লাক্সারি কাজ করা, সাথেই কিন্তু আপনারা ইনার সহ পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এখানে ক্যাটালগেই সব দেখবেন, যে ক্যাটালগটা নিলেই দেখবেন সব লেখা আছে। ওকে, আর এটার সাথে আপনি যে কোনো পিঙ্ক হোয়াইট যে কোনো একটা স্কার্ফ দিয়ে পরে ফেলতে পারেন, একদম সুন্দর করে যে কোনো একটা স্কার্ফ দিয়ে পরে ফেলতে পারে। আর এই মানে এইটা যে টু পিস কুর্তি কালেকশন, এটা মানে 1680 টাকা হচ্ছে গিয়ে আমাদের অনেক, আই মিন হিউজ একটা লস প্রাইস আপনারা পাচ্ছেন, কারণ এই টাইপের কুর্তি কালেকশন আর যেগুলো নাকি স্টিচ কুর্তি থাকে ওটার চাইতে, যেগুলো নাকি আনস্টিচ কুর্তি বা আনস্টিচ ড্রেস থাকে ওগুলো কিন্তু অনেক বেশি প্রাইস হয়। আনস্টিচ যেটা ওটাতে কাপড় অনেক বেশি থাকে, স্টিচ জিনিসগুলো কি স্টিচ করলে কাপড় হচ্ছে গিয়ে কমে আসে, তো ওখানে কিন্তু আই মিন যেমন 42 বডি 42 সাইজেরই কাপড় লাগে, তো যেটা নাকি আনস্টিচ হয়, যেমন এখানে আপনার 50 ইঞ্চ লেন্থই দেওয়া আছে, তা ওখানেও কিন্তু অনেক বেশি কাপড় লেগেছে, এটার বডি হচ্ছে গিয়ে 60 ইঞ্চ দেয়া, যেখানে নাকি স্টিচ কুর্তিতে হাইস্ট আপনি 42-46 পর্যন্ত পাবেন, তো দেখা যায় যে আনস্টিচ জিনিসগুলোর দাম অনেক বেশি হয়, কিন্তু যেহেতু আমরা একদম লাস্ট টাইমে পৌঁছে গেছি এর জন্য হচ্ছে গিয়ে যাই দেখতে পাচ্ছেন সবই দেখবেন আনবিলিভেবল রিজনেবল প্রাইস, আর এটা তো আপনারা হিউজ একটা লস প্রাইসে পেয়ে যাচ্ছেন, তো কেউ মিস করবে না, যাদের যাদের ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন। আজকের জন্য এতটুকুই থাক, এটার প্রাইস হচ্ছে 1680 টাকা করে, স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ ইনবক্স করতে পারবেন, আর আমি রাত্রে 8:30 বাজে আবার লাইভে আসবো, সবাই আমার রাত্রে 8:30 লাইভটা অবশ্যই জয়েন করবেন। আর বারবার করে বলে যাচ্ছি এই ড্রেস আমি দুইভাবে বানিয়েছি, কিভাবে বানিয়েছি, ইয়েলো ইনার আমি এখান থেকে কিনে নিয়েছি, আর কি কি করেছে আমি কিন্তু লাইভে ডিটেলস বলেছি, কেউ কনফিউজ হবেন না, লাইভটা ডিটেলসে দেখে সুন্দর মতো বুঝে নেবেন। ওকে,
আপু আপনি কি কোনো দিন সিটি জিতে আসেন না? না সিটি জিতে আমার যাওয়া হয় না, যদি কোনো দিন যাই অবশ্যই লাইভে বলে যাবো যে আমি সিটি জিতে আসছি। কে কে দেখা করবেন, কোথায় কোথায় দেখা করবেন বলেন না, কোথায় কোথায় না, আপনাদের বাসায় গিয়ে দেখা করবো, সিটি জির সব আপুদের বাসায় গিয়ে গিয়ে দেখা করবো যখন আমি আসবো তখন। প্রাইস বলো, প্রাইস বলে দিয়েছি, প্রাইস হচ্ছে 1680 টাকা, 1680 টাকা করে, ঠিক আছে? আজকের জন্য তাহলে এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিন্ট পলস স্টক আউট হয়ে গিয়েছে, তার জন্য কল দেওয়া হয়নি। আজকের জন্য এতটুকুই থাক, সবার সাথে রাত 8:30 বাজে আবার দেখা হচ্ছে। সবাই অবশ্যই রাত্রে 8:30 বাজে আমাকে জয়েন করে ফেলবেন। আল্লাহ হাফেজ সবাইকে।